أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وجاءت سكرة الموت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد إلى آخر الآية وقال سبحانه وتعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى زبان ছেড়ে মহব্বতে উচ্চ কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও তোমরা বুঝো না নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার ইশকের দিওয়ানা তোমরা বুঝো না নবী আমার উম্মতের দিওয়ানা শরীয়তের সরগজিনী তরিকত মোর আমার গাউসে বাঁকের বাড়ি গো হাকিকত মোর মদিনা ঠিকানা তোমরা বুঝো না নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার ইশকের দিওয়ানা তোমরা বুঝো না নবী আমার উম্মতের দিওয়ানা চিৎকার দেওয়া শুরু করেছেন আমার নবী ডাক দিয়ে কয় ফাতেমা আল্লাহর বেহমান কি তোমরা আজ তুমি আসতে দাও বলে ডাক দাও রে জিব্রাইল যখন আসলেন জিব্রাইল নবীর কদম মোবারকের পাশে হাজির হয়ে গেলেন রে জিব্রাইল মিকরাইল ইসরাফিল আজরাইল নবীর কাছে হাজির হয়ে গেলেন আমার নবীকে ডাক দিয়ে কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাহাবীদের কান্না দেখে জিব্রাইল মিকরাইল ইসরাফিল আজরাইল কান্না শুরু করেছেন আজরাইল কয় জিব্রাইল ও জিব্রাইল আমার আল্লাহ তো বলেছে লাউলা কালামা খালাকতুনা ফলাক আল্লাহ যদি আল্লাহর বন্ধুরে না বানাইতো আমি আজরাইল মিকরাইল ইসরাফিল জিব্রাইল কেউ পৃথিবীর জমিনে আগমন করতো না কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা বেঠি বন্ধু আজরাইল নবী কি কয় নবী গো আমার নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল আমার নাম জিব্রাইল আমার নাম ইসরাফিল মিকরাইল আজরাইল চারজন ফেরেশতা ডাক দিয়ে কয় নবী গো আমার আল্লাহ ঘোষণা করেছে আপনি যদি থাকতে পারেন জমিনে থাকতে চান জমিনে পারেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি পাচান তাহলে আরশে আজিমে থাকতে পারেন ইয়া রাসূলুল্লাহ মাদারি সুন্নতের ভিতরে দেখা যায় রে কিতাবে প্রমাণ করে যায় আবার নবীকে একটা ডাক দিয়ে কয় নবী গো আপনি যদি চান তাহলে আরো কিছুদিন দুনিয়াতে থাকতে পারেন জোরে কোন সুবহানাল্লাহ আরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করেন কি করবেন কি করবেন কি করবেন রে আমার নবী একটা ডাক দিয়ে কয় আজরাইল ও জিব্রাইল মিকরাইল ইসরাফিল রে আমার আল্লাহ আমার রে পাঠাইছে তোদেরকে আমার আল্লাহ সালাম দিছে রে ও জিব্রাইল শুনি আর আকো শুনি আর আকো শুনি আর আকো জিব্রাইল তোমরা তোমাদের কষ্ট করে নাও আমার নবীর চোখের পানি দেখিয়া মিকরাইল ইসরাফিল আজরাইল দেখিয়া সাহাবীদের কান্না দেখিয়া সাহাবীদের কান্না দেখিয়া জিব্রাইল মিকরাইল ইসরাফিল আজরাইল কান্না শুরু করে দিয়েছে জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জিব্রাইল পৃথিবীতে তোমার আগমন করলাম কত মানুষ তো আমার চোখের সামনে মৃত্যুবরণ করেছে আজরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কত মানুষের আমি জানিয়েছি আমি আজরাইল কখনো কান্দি না ও নবী আমি কান্দি সাবিরা এতিমের মতো কান
ইয়া হাবিবাল্লাহ যেদিন আপনার আম্মা জানের জানটা কবজ করতে আসলাম, যেদিন আমি সাদ্দাদের আম্মার কবর জানটা কবজ করতে আসলাম, যেদিন আমি আপনাকে আজকে আসলাম হাবিব, ও নবী আমি কিভাবে আপনার জানটা কবজ করব? কথা
কোটি 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 বার নরম করে ওই উম্মতের জানটা নেব সুবহানাল্লাহ আওয়াজ দিব ইয়া রাসূলুল্লাহ আরে তো মোহাম্মদ বলে ইয়া রাসূলুল্লাহ ও আয়াত নবী গো তুমি বেশি গাইয়া খোদায় ঢুকাইলা ও Yeah.